নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে হামলার অভিযোগ। এই ঘটনায় রবিবার দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতদের নাম মহেশ্বর নাড়ু এবং সৌধ মণ্ডল। তারা দুজনেই এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। যদিও ধৃতদের দাবি ঘটনার সময় তারা স্কুলে ছিল না, তাদের ফাঁসানো হয়েছে। শনিবার স্থানীয় বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে ভিতরে ঢুকে হামলার অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছিল।